হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সি মানে হিসাবশাস্ত্র সাবজেক্টটা সিলেবাস নিয়ে। অর্থাৎ কোন কোন চ্যাপ্টার তোমাদের আছে, কোন কোন চ্যাপ্টারে কত কত নাম্বার আছে, এক্সামে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, ঠিক আছে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। ইতিমধ্যে আমরা ক্লাস টুয়েলভের সমস্ত সাবজেক্টেরই ভিডিও নিয়ে এসেছি এবং আগামী দিনে আমরা ক্লাস ইলেভেনেরও ভিডিও নিয়ে আসবো এবং পাশাপাশি কলেজের ভিডিও তো আছেই। আচ্ছা, আর একটা কথা বলে দিই, তোমরা অনেকদিন ধরেই বলছো যে ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সির সিলেবাসটা দিতে। আমি এতদিন দিইনি, তার পেছনে একটাই কারণ ছিল, কেননা মাধ্যমিকের রেজাল্ট বেরোয়নি। শুনে যাচ্ছে যে আগামী 15 জুলাইয়ের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে, এই জন্য আমি আজকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি অ্যাকাউন্টেন্সির। আস্তে আস্তে বিজনেস স্টাডিজ, কস্টিং, ট্যাক্সেশন, ইকোনমিক্স, কমার্শিয়াল, ল অ্যান্ড অডিটিং সমস্ত সাবজেক্টেরই আমি সিলেবাসটা দিয়ে দেবো এবং কোন কোন চ্যাপ্টারে কত কত নাম্বার থাকবে সেটাও বলে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, ক্লাস ইলেভেনে কোন সাবজেক্টগুলো নিলে হাই স্কোর করা যায় সেই সাবজেক্টগুলো তোমাদের বলে দিচ্ছি। মন দিয়ে শোনো, অ্যাকাউন্টেন্সি তোমরা নেবেই, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক্স, এই চারটে সাবজেক্ট নেবে, ঠিক আছে। চেষ্টা করবে এই চারটি সাবজেক্ট নেওয়ার, কেননা ফার্দার যদি তোমরা গ্র্যাজুয়েশন করো, বিকম করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিকমে পেয়ে যাবে, কারণ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের তোমরা কস্টের 2 পেপার পাবে, ট্যাক্সেরও তোমরা 2 পেপার পাবে। সুতরাং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নেওয়া অবশ্যই জরুরি। এরপরে যেটা বলি ইকোনমিক্স, তোমরা যদি ইলেভেনে ইকোনমিক্সটা করে রাখো তাহলে গ্র্যাজুয়েশনে গিয়ে ইকোনমিক্সে অনেক সুবিধা হবে, কারণ ইকোনমিক্সে তোমরা গ্র্যাজুয়েশনে তোমরা 3টে পেপার পাবে, ইকোনমিক্সের 3টে পেপার পাবে। সুতরাং ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখা গেছে যে গ্র্যাজুয়েশনে ইকোনমিক্সে ফেল করে, তার কারণ তারা ইকোনমিক্সের নলেজটাই নেই। এখানে ইকোনমিক্সে অনেকটাই আছে, সেই নলেজটা গ্যাদার করতে পারবে তোমরা। তাহলে কস্টিং ট্যাক্সেশন বললাম, ইকোনমিক্স বললাম, বিজনেস স্টাডিজে তোমরা নিতেই হবে, আর হচ্ছে তোমরা অ্যাকাউন্টেন্সি নেবে। কমার্শিয়াল ল তোমরা নিতে পারো, যদি বিজনেস স্টাডিজ না নাও তাহলে কমার্শিয়াল ল নিতে পারো। তোমরা ইকোনমিক্স আর কস্টিং ট্যাক্সেশন নেবে। কস্টিং ট্যাক্সেশন 80 মার্কস পাওয়া কোনো ব্যাপারই না, ম্যাক্সিমাম স্টুডেন্ট 80 মার্কস পেয়ে থাকে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনে। তো যাই হোক, এখন যে সাবজেক্টটা নিয়ে বলছি সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্সি সিলেবাসটা বলবো। দেখো তো আমি কি বললাম, এই ভিডিওতে কি আলোচনা করব, সিলেবাসটা আলোচনা করব, কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করব এবং ডিস্ট্রিবিউশন অফ মার্কস সব কিছু আলোচনা করব। অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা তোমাদের 100 নম্বর থাকবে, ঠিক আছে। দেখো অ্যাকাউন্টেন্সি পার্ট এ থেকে তোমাদের 53 নম্বর আছে, পার্ট এ থেকে 53 নম্বর, পার্ট বি থেকে 27 নম্বর, ঠিক আছে, পার্ট এ থেকে 53, পার্ট বি থেকে 27, এবং এই পার্ট এ আর পার্ট বি যোগ করে তোমরা ক্যালকুলেট করে দেখো 80 মার্কস হচ্ছে, আর প্রজেক্ট থাকবে 20 নম্বর। তার মানে কি বুঝতে পারছো, তোমাদের অ্যাকাউন্টেন্সিতে 100 নম্বরের পেপারটা আছে, তার মধ্যে 80 নম্বর হচ্ছে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, আর 20 মার্কসের প্রজেক্ট থাকবে। এই যে 80 নম্বর, 80 নম্বরের 2টো ভাগ আছে, পার্ট এ থেকে থাকবে 53 আর পার্ট বি থেকে থাকবে 27। প্রজেক্টে যে 20 মার্কস থাকবে, প্রজেক্টটা পুরোপুরি স্কুলের হাতে, ঠিক আছে। তো প্রজেক্টটা তোমরা যত ভালো মতন প্রেজেন্টেশন করবে তার উপর তোমরা হাই স্কোর করতে পারবে, ঠিক আছে। তো দেখো ফাইলে থাকবে 3 নম্বর, প্রজেক্ট যে ফাইলটা হবে সেই ফাইলে 3 নম্বর, রিটেন যে লিখতে হবে প্রজেক্টের ভিতরে, ঠিক আছে, তার জন্য 12 নম্বর, আর ভাইবা থাকবে, কিছু কিছু ওরাল কিছু কোশ্চেন করবে, তার জন্য 5 নম্বর। তো 3 আর 12 15 15 আর 5 20, তাহলে প্রজেক্টে 20 নম্বর হয়ে গেল। এবার তোমাদের কোশ্চেন প্যাটার্ন বলবো, তার আগে বলে দিই কত কত নম্বরের কোশ্চেন আছে, সেটা তোমাদের জানা খুব জরুরি। দেখো তোমাদের 1 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে, 4 নম্বরের কোশ্চেন থাকবে, 6 নম্বরের কোশ্চেন থাকবে, আর 10 নম্বরের কোশ্চেন থাকবে। কত কত নম্বর বললাম, এই দেখো বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন আসবে, 1 নম্বর আসবে, 4 নম্বর আসবে, 6 নম্বর আসবে, 10 নম্বর আসবে, এই 4টে মার্কসেরই কোশ্চেন আসবে, ঠিক আছে। 1 নম্বরের আসবে, 4 নম্বরের আসবে, 6 নম্বরে আসবে এবং 10 নম্বরে আসবে। দেখো তোমাদের কিন্তু MCQ আছে, আমি অ্যাকাউন্টেন্সি বলে সব কটা সাবজেক্টেরই বলবো, আজকে যদি অ্যাকাউন্টেন্সি বলি তাই অ্যাকাউন্টেন্সির কথাটাই বলছি। MCQ, ঠিক আছে, MCQ তোমরা জানো, 1 নম্বর MCQ থাকবে, তোমাদের অপশান দিয়ে দেবে, 4টে অপশান দিয়ে দেবে, একটা অপশান টিক মারতে হবে, ঠিক আছে। তো দেখো 1 নম্বরে 24টা MCQ আসবে, কি বললাম, 1 নম্বরে 24টা MCQ আসবে, টোটাল 24 নম্বর। SAQ, 1 নম্বরের 12টা SAQ আসবে, 12 নম্বর। যেই MCQ আর SAQ গুলো আসতে পারে তোমাদের পরীক্ষায় কোশ্চেন, অলরেডি সেই ভিডিও আমাদের আপলোড করা আছে, MCQ আর SAQ। তোমরা পারলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো MCQ আর SAQ, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, এখন থেকে তোমরা রেডি করতে পারো সেই কোশ্চেনগুলো।
ঠিক আছে। তারপর বলেছে 4 নম্বরে 4টে কোশ্চেন আসবে, যেটা বললাম 4 নম্বরের কোশ্চেন আছে, তাই 4 নম্বরে 4টে কোশ্চেন আসবে 16 নম্বর, 6 নম্বরে 3টে কোশ্চেন আসবে 18 নম্বর, 10 নম্বরে 1টা কোশ্চেন আসবে 10 নম্বর, কম্পালসারি 10 নম্বরে যে কোশ্চেনটা আসবে সেটা কম্পালসারি, বাকি 4 নম্বর আর 6 নম্বরের কোশ্চেনগুলোর সঙ্গে অল্টারনেটিভ থাকবে। তাহলে টোটাল তোমার 80 নম্বর হয়ে গেল। এবার আমি সমস্ত চ্যাপ্টার বলবো, কোন কোন চ্যাপ্টারে কত কত নাম্বার আসবে সমস্ত ডিটেলসে বলে দিবি, কোন চ্যাপ্টারে কটা এমসিকিউ আসবে, কোন চ্যাপ্টারে 4 নম্বর আসবে, কোন চ্যাপ্টারে 6 নম্বর সব ডিটেলসে বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এটা নোট করে নিও, আর এইটা মাথায় রেখে পড়াশোনা শুরু করলে কোনো অসুবিধাই হবে না। তার মানে তোমাদের যে এক্সামে যে কোশ্চেন পেপার আসবে সেই কোশ্চেন পেপারে 24টা এমসিকিউ থাকবে, 12টা এসএকিউ থাকবে, 1 নম্বরে 4টে কোশ্চেন 4 নম্বরে আসবে, 3টে কোশ্চেন 6 নম্বরে আসবে, আর 1টা কোশ্চেন 10 নম্বরে আসবে, ঠিক আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন প্যাটার্ন লেখা আছে, ক্লাস 11 ভালো মতোই দেখতে পাচ্ছ, অসুবিধা নেই। পার্ট এ, ঠিক আছে, তো কি বললাম, পার্ট এ, পার্ট এ থেকে তোমার 53 নম্বর আসবে, পার্ট বি থেকে 27 নম্বর আসবে, আর প্রজেক্টে 20 নম্বর, পার্ট এ, ঠিক আছে। তো দেখো ফার্স্ট চ্যাপ্টার ইউনিট 1, ঠিক আছে। তো তোমরা যে, আচ্ছা ভালো কথা বলে দিই, তোমরা অ্যাকাউন্টেন্সি কোন রাইটার বই কিনবে, প্রবলেমের জন্য বই কিনবে বাসু দত্ত, দেখবে বইটার কালার হচ্ছে রেড কালার, ঠিক আছে। আর থিওরি দুটো বই হতে পারে, তোমরা যে কোনো বই কিনতে পারে, কেউ নায়ক নায়ক কিনে, ঠিক আছে, আর কেউ কিনে ঘোষ মুখার্জি রয়, আমি বলবো ঘোষ মুখার্জি রয় সাজেস্ট করবো। নায়ক নায়ক বইতে শুধু কোশ্চেন অ্যান্সারই দেওয়া আছে, আর ঘোষ মুখার্জি রয়ে কোশ্চেন অ্যান্সারের পাশাপাশি সমস্ত ডিটেলস দেওয়া আছে, অঙ্কও করা আছে কিছু, ঠিক আছে। এই জন্য ঘোষ মুখার্জি রয়টা আমি প্রেফার করি। তো দেখো ইউনিট ওয়ানে, ঠিক আছে, ইউনিট ওয়ানে কি দেখতে পাচ্ছ, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, এই চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বর আসবে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্ট থেকে 5 নম্বর আসবে, কি বলেছে, এই চ্যাপ্টারটা থেকে 5টা কোশ্চেন আসবে 1 নম্বরের, কি বললাম, 5টা কোশ্চেন আসবে 1 নম্বরের, টোটাল হচ্ছে 5 নম্বর। আচ্ছা এটা কি বললাম, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্ট, এই চ্যাপ্টার থেকে 5 নম্বর আসবে, 1 নম্বরের 5টা কোশ্চেন আসবে, এটা ইউনিট ওয়ান, ঠিক আছে। ইউনিট ওয়ান মানে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার নয়, ইউনিট ওয়ানে দেখবে, ইউনিট ওয়ানে দুটো চ্যাপ্টার আছে, ঠিক আছে, আমি পরে বলেই দিচ্ছি চ্যাপ্টারগুলোর নাম, ইউনিট ওয়ানে দুটো চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলোর নাম আমি পরে বলছি। এবার হচ্ছে ইউনিট টু, ইউনিট টুতে কি আছে, থিওরি বেস অ্যাকাউন্টিং, ঠিক আছে, থিওরি বেস অ্যাকাউন্টিং, এই চ্যাপ্টার থেকে তোমাদের 6 নম্বর আসবে, 6টা কোশ্চেন আসবে 1 নম্বরে, ঠিক আছে, 6টা কোশ্চেন আসবে 1 নম্বরে, তাহলে 6 নম্বর হলো। তারপর কি দেখতে পাচ্ছ, 3 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিটের চ্যাপ্টারটার নাম কি আছে, এখানে বলছে রেকর্ডিং অফ ট্রানজ্যাকশন অ্যান্ড প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, এই চ্যাপ্টার থেকে, সরি এই ইউনিট থেকে 12 নম্বর আসবে, 6টা কোশ্চেন আসবে 1 নম্বরে, 6 নম্বর, আর 1টা কোশ্চেন আসবে 6 নম্বরে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে 1টা কোশ্চেন আসবে 6 নম্বরে, ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার থেকে 1টা কোশ্চেন 6 নম্বর, 6 6 12 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে 4 নম্বর ইউনিট কি আছে, রেক্টিফিকেশন অফ এরর্স, ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো মতন করবে, এই চ্যাপ্টারটা অঙ্ক করতে অনেকেই উইক, ঠিক আছে, এই চ্যাপ্টারের অঙ্ক অনেকেই করতে পারে না, চেষ্টা করে রেক্টিফিকেশন এরর্সের, যার না মানে যা হয় সেগুলো মুখস্থ করে, তোমরা এটা খুব ভালো করে বুঝবে রেক্টিফিকেশন অফ এরর্স, ঠিক আছে, ফিউচারে এটা খুব কাজে লাগবে। তো এই চ্যাপ্টারে কত নম্বর আসবে, 6 নম্বর আসবে, 2টো কোশ্চেন আসবে 1 নম্বরে, 2 নম্বর, আর 1টা কোশ্চেন আসবে 4 নম্বরে, 4 নম্বর, টোটাল 6 নম্বর। এবার দেখো 5 নম্বর ইউনিটের নাম কি, ডেপ্রিসিয়েশন প্রভিশন অ্যান্ড রিজার্ভ, ডেপ্রিসিয়েশন প্রভিশন অ্যান্ড রিজার্ভ, এই চ্যাপ্টার থেকে 6 নম্বর আসবে, 2টো কোশ্চেন আসবে 1 নম্বরে, 2 নম্বর, 1টা কোশ্চেন আসবে 4 নম্বরে, 4 নম্বর, টোটাল 6 নম্বর, ঠিক আছে। তো এই ডেপ্রিসিয়েশনটাও ভালো করে করবে, এটাও একটু হার্ড চ্যাপ্টার আছে, যদি ভালো করে বুঝতে না পারো তাহলে করতে খুব অসুবিধা হবে। 6 নম্বর ইউনিট, 6 নম্বর ইউনিটের চ্যাপ্টারটার নাম কি আছে, অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে, অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ, এই চ্যাপ্টার থেকে 6 নম্বর আসবে, 2টো কোশ্চেন আসবে 1 নম্বরে, 2 নম্বর, আর 1টা কোশ্চেন আসবে 4 নম্বরে, 4 নম্বর, টোটাল 6 নম্বর। আচ্ছা তারপর 7 নম্বর ইউনিট কি দেখতে পাচ্ছ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই ইউনিট থেকে 12 নম্বর আসবে, 2টো কোশ্চেন আসবে 1 নম্বরে, 2 নম্বর, আর 1টা কোশ্চেন আসবে 10 নম্বরে, 10 নম্বর, মানে এই চ্যাপ্টারটা তোমাকে ভালো করে করতে হবে, এই চ্যাপ্টার থেকে কম্পালসারি যেটা 10 নম্বরের কোশ্চেন আসবে, 1টাই 10 নম্বরের কোশ্চেন আসবে, এটা কম্পালসারি, ঠিক আছে, করতেই হবে এই চ্যাপ্টার থেকে সেটা, তাহলে তোমার পার্ট এ কমপ্লিট হলো 53 মার্কস। এবার পার্ট বি কি দেখতে পাচ্ছি, পার্ট বিতে 8 নম্বর ইউনিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন, ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন, এই চ্যাপ্টার থেকে 10 নম্বর আসবে, 4টে কোশ্চেন আসবে 1 নম্বরে, 4 নম্বর, আর 1টা কোশ্চেন আসবে 6 নম্বরে, 6 নম্বর, টোটাল 10 নম্বর। 9 নম্বর ইউনিট কি বলছে, অ্যাকাউন্টস ফর ইনকমপ্লিট রেকর্ডস,
এই ইউনিট থেকে 10 নম্বর আসবে, 4টে কোশ্চেন আসবে 1 নম্বরে, 4 নম্বর, 1টা কোশ্চেন আসবে 6 নম্বরে, 6 নম্বর, টোটাল 10 নম্বর। তারপর যে 10 নম্বর ইউনিট, এই ইউনিটের নাম কি? কম্পিউটার ইন অ্যাকাউন্টিং। এই ইউনিট থেকে 7 নম্বর আসবে, 3টে কোশ্চেন আসবে 1 নম্বরে 3 নম্বর, 1টা কোশ্চেনে 4 নম্বরে 4 নম্বর, টোটাল 7 নম্বর। তাহলে বুঝতে পারলে পার্ট এ থেকে 53 মার্কস আর পার্ট বি থেকে 27, টোটাল 80 মার্কস, প্রজেক্ট 20 মার্কস। এবার যদি তোমরা জানতে চাও যে স্যার পার্ট এ এবং পার্ট বি থেকে ইন্ডিভিজুয়ালি কত কত আসবে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো পার্ট এ থেকে এমসিকিউ আর এসএকিউ মিলে তোমার 25টা কোশ্চেন আসবে। পার্ট এ থেকে এমসিকিউ আর এসএকিউ মিলে 25টা কোশ্চেন আসবে, 1 নম্বরের 25 নম্বর। আর পার্ট বি থেকে, ঠিক আছে তো, এমসিকিউ আর এসএকিউ মিলে 11টা কোশ্চেন আসবে 1 নম্বরের, ঠিক আছে তো, 11 নম্বর, 25 আর 11 যোগ করে 36 হয়ে গেল। তারপর বলছি পার্ট এর কথা বলছি, 4 নম্বরে 3টে কোশ্চেন আসবে 12 নম্বর, আর পার্ট বি থেকে 4 নম্বরে 1টা কোশ্চেন আসবে 4 নম্বর, 12 আর 4 যোগ করে 16। এবার দেখো পার্ট এ থেকে 6 নম্বরে 1টা কোশ্চেন আসবে 6 নম্বর, আর পার্ট বি থেকে 6 নম্বরে 2টা কোশ্চেন আসবে 12 নম্বর, 6 আর 12 যোগ করে 18 নম্বর। আচ্ছা এবার বলেছে পার্ট এ থেকে 10 নম্বরে 1টা কোশ্চেন আসবে 10 নম্বর, পার্ট বি থেকে কোনো কোশ্চেন নেই 10 নম্বর, টোটাল 80 নম্বর হয়ে গেল। তাহলে বোঝা গেল? দেখো কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে সেটা তোমাদের পরিষ্কারভাবে বলে দিই। এই যে 3 নম্বর ইউনিটটা দেখতে পাচ্ছ, রেকর্ডিং অফ ট্রানজাকশন অ্যান্ড প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, এই ইউনিটের মধ্যে তোমাদের 4টে টপিক ভালো করে শিখতে হবে, ঠিক আছে, 4টে টপিক ভালো করে শিখতে হবে। সেই টপিকগুলোর নাম তোমাদের বলে দিচ্ছি, একটা হচ্ছে ক্যাশবুক, ট্রায়াল ব্যালেন্স, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আর স্পেশাল পারপাস অফ বুক, ঠিক আছে। এই 4টে টপিক যদি তোমরা ভালো করে রাখো, তার মানে এই 4টে টপিকের মধ্যে তোমার এক্সামে 2টো টপিক আসবেই আসবে। 4টে টপিক ভালো করে করলে 2টো টপিক আসবেই আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি 6 নম্বরের কোশ্চেনটা পেয়ে যাবে। আচ্ছা রেকটিফিকেশন অফ এরর্স, এখান থেকে 4 নম্বরের একটা অঙ্ক আসেই প্রতিবার। ডেপ্রিসিয়েশন, প্রতি বছর এখান থেকে একটা 4 নম্বরের অঙ্ক আসে। বিল অফ এক্সচেঞ্জ, এখান থেকে একটা 4 নম্বরের অঙ্ক আসে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে 10 নম্বরের অঙ্ক আসবে। এই নন প্রফিট অর্গানাইজেশন, এখান থেকে একটা 6 নম্বরের অঙ্ক আসবে। অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, এখান থেকে তোমাদের 6 নম্বরের অঙ্ক আসবে। এইটা পুরোপুরি থিওরি চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে 4 নম্বরের থিওরি আসবে। আরও একটা কথা বলে দিই, এই যে এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার যারা অঙ্ক পারে তো ভালো, অঙ্ক যারা পারে না অঙ্কের সঙ্গে একটা থিওরি অড দেয়, এই চ্যাপ্টার থেকেও অঙ্কের সঙ্গে একটা থিওরি অড দেয়, এখানে কোনো থিওরি অড নেই। এই যে বিল অফ এক্সচেঞ্জ আছে, এইখানে যে অঙ্ক আসবে অঙ্কের সঙ্গে থিওরি অড দেয়। আবার এই যে চ্যাপ্টারটা আছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের সঙ্গেও থিওরি অড দেয়, রেকটিফিকেশনের সঙ্গে কোনো থিওরি অন নেই, ঠিক আছে। আর এখানে যে 4টে টপিক করতে বললাম, এখানেও কোনো থিওরি নেই। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে কিরকম কি সিলেবাস হবে। এবার যখন তো ক্লাস 11 পরীক্ষা হবে, তার বেশ 1-2 মাস আগে, তো আমি একটা সাজেশন দিয়ে দেবো, তখন বুঝতেই পারবে। একটা ওভারভিউ দিয়ে দিলাম, এই অনুযায়ী তোমরা একটা পড়া স্টার্ট করতে পারবে, কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে ভালো মতন বুঝতে পারলে। তো ঠিক আছে, তোমরা পারলে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।